নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি গুড মর্নিং কলকাতা আর গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে রয়েছে আমি রোহিত আট বছর আগে দু হাজার ষোলোর এস সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি প্যানেল বাতিল হলেও পরীক্ষা বাতিল হয়নি বলেই জানিয়েছে আদালত আদালতের নির্দেশ এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে চলেছে এসএসসি মামলায় নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ ফলে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী গ্রুপ সি ও ডি মিলিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল আদালতের নির্দেশে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদসহ বেতন ফেরত দিতে হবে দু হাজার ষোলো সালের যে চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ গ্রুপ ডি এবং এই নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বচার এবং মহামান্য বিচারপতি সব্বার বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে নাল অ্যান্ড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে দের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছি কিনা আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজিট পসিবল আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায় সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয় পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের আজকের এই বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে আগামী দিনে আরো যে সমস্ত মামলা আছে সেখানে আরো মারাত্মক কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে পুরোটাই ত্রুটিপূর্ণ জাজমেন্ট আইনের কোনো ধার ধারল না মামলাটা কি কোথায় কি জাজমেন্ট দিল সুপ্রিম কোর্ট কি করতে বলেছিল কি আই আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের চাকরি খেলে সেটাও যদি হতো আমি বুঝতাম যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের বিরুদ্ধে তাদের চাকরি চলে যাবে হয় নাকি এটা হয় না এবার সুপ্রিম কোর্টে গেলে পাঁচ মিনিটের মধ্যে স্টে হয়ে যাবে মানবিকতার কারণে ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে পাশাপাশি প্যানেল বাতিলের পর এসএসসি নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারে বলে নির্দেশ আদালতে আদালতের রায়ের খবর পেতে উল্লাসে ফেটে পড়েন বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের দাবি এটি তাদের নৈতিক জয় সপ্তাহের শুরুতেই শুভেন্দু অধিকারী বোমা ফাটানোর কথা বলেছিলেন এসএসসি মামলায় রায় কি সেই বোমাই বিস্ফোরণ এই প্রশ্নেই তোলপার রাজ্য রাজনীতি আদালতের রায় আগে থেকে কিভাবে জানলেন শুভেন্দু প্রশ্ন খোদ তৃণমূল কংগ্রেস নেত্রীর গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো আমি বলি আগে একটা কালী পটকা ফাটা বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো ভোটের মুখে শুভেন্দুর বিস্ফোরণ হুঁশিয়ারি যাকে ঘিরে জোর চর্চা এরই মধ্যে সোমবার এসএসসি মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপান প্রশ্ন উঠছে এই বিস্ফোরণের কথাই কি বলেছিলেন বিরোধী দল নেতা কোর্ট কি রায় দেবে সোমবার তুই শনিবার দিন জানলি কোর্ট থেকে যদি রায়টা নিজেরা লিখে না দিস যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস তোরা জানলি কোর্ট থেকে কালকে সিবিআই কারবাড়ি যাবে আগের দিন বলে দিচ্ছি নিয়োগ দুর্নীতির রায়ে ভোটের মুখে আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য অস্বস্তিতে শাসক তৃণমূল কংগ্রেস আদালতের রায়কে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জোটচুরিকে প্রশ্রয় দেন যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটনা জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলনে রাখা হওয়া উচিত কিন্তু যদি কোন বিজেপি নেতা আগাম পূর্বাভাস দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তারপরে দেখা যায় হাইকোর্টে কোনো রায় হচ্ছে তাহলে তারপরে যদি কেউ বলেন যে যারা বোমা ফেলবে বলছে তাহলে বোমার সূত্রটা বোমার বাঁধার কাজটা হয় বিজেপি অফিসে বসে হয়েছে নয় হাইকোর্টের উঠোনে বসে হয়েছে আদালতের এই রায় নিয়ে আসরে নেমেছে শিক্ষামন্ত্রী সহ অনেকে যেমন যুক্ত তাদের সবার মাথায় মুখ্যমন্ত্রী সুপার নিউমেরিক বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে মুখোমুখি হবেন না তিনি তাকে মুখোমুখি ডাকা জরুরি বাংলার সমাজ জীবনকে এত কলুষিত করা যুবকদের এত সর্বনাশ করা অতীতে কেউ কখনো করেনি আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন কলকাতা টিভি এখন সময় একটা বিরতির গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে বিরতির পর এসএসসি রায়ের পর তৃণমূল নেতৃত্ব আদালত মমতার বক্তব্য বিজেপির নির্দেশ এই আদালতের এই রায় বিচার ব্যবস্থা পক্ষপাত দুষ্ট অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী পাল্টা বিরোধী দলনেতা গোটা মন্ত্রী সভাকেই কাঠগোড়ায় তুলেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল ভোটের বাক্সে কি প্রভাব পড়বে এই প্রশ্নে এখন তোলপাড় বঙ্গ রাজনীতি কি করবে চাকরিহারারা রাজ্য সরকারের অবস্থান কি এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি এর আগে অনেকবার আদালতের রায় বা পর্যবেক্ষণকে পক্ষপাত বলে অভিযোগ করে তৃণমূল শিক্ষা নিয়োগ দুর্নীতিতে সবচেয়ে বেশি সড়ক ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটের মুখে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেন এরপরই নিয়োগ মামলায় তার রায় নিয়ে আরো বেশি করে প্রশ্ন তোলে তৃণমূল বিচার ব্যবস্থা প্রশ্ন ওঠে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস যা বলে দেয় সেই ডাকটা তারা করে দেয় পার্টি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে বাইশ পাঁচই মে দু ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি আট বছর আগে এই মামলার রায় ঠিক ভোটের মুখে কেন প্রশ্ন মুখ্যমন্ত্রী আজকে আট বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিজের একটা লোককে চাকরি দিতে পারেন না রাজ্যে দ্বিতীয় দফা ভোট ছাব্বিশ এপ্রিল তার আগে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে রাজনৈতিক যুদ্ধে মুখোমুখি তৃণমূল কংগ্রেস ও বিজেপি কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা এখন সময় আরো একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির সঙ্গে থাকুন। বিকেলন বিরতির পর এরপর যে খবরটিকে নজর রাখবো 3 ঘণ্টার বৈঠকে লোকসভার পাশাপাশী গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর ও দুটে লোকসভা কেন্দ্রের মধ্যেyticks তৃণমূলের অন্যটি বিজেপি ঢোলে তৃণমূলের লক্ষ্য মেদিনীপুর কেন্দ্রটিকেও পকেটে পরা। পশ্চিম মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি তৃণমূলের অন্যটি বিজেপির দখলে তৃণমূলের লক্ষ্য মেদিনীপুর কেন্দ্রটিও পকেটে পড়া মেদিনীপুর শহরেও বিধায়ক ও জেলা সভাপতির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের শিকড় অনেক গভীরে জেলা দুটি সিট ঝুলিতে পুড়তে হলে গোষ্ঠীদ্বন্দ্বের শিকড় কাটাটাই তৃণমূলের চ্যালেঞ্জ সেই উদ্দেশ্যেই দুই প্রার্থী সহ ইলেকশন কমিটি এবং জেলা নেতৃত্বকে নিয়ে রুদ্ধধার বৈঠক করেন অভিষেক খড়গপুরের একটি হোটেলে এই বৈঠকে ছিলেন মানস ভূঁয়া শিউলি সাহা শ্রীকান্ত মাহাতো জেলা সভাপতি সুজয় হাজরা দুই প্রার্থী জুন মালিয়া ও দেবসহ সহ দেড়শো জন সদস্য ভোটে সব অভিমান ভুলে পড়ার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্রের খবর প্রতিটি পুরো এলাকা থেকে লিড দিতে না পারলে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড প্রয়োজনে পুরসভা ডিজলভ করে দেওয়ারও বার্তা উনি একটা যোগসূত্র তৈরি করে দিয়ে গেছেন যে ছোটখাটো নিজেদের মধ্যে যা বিবাদ বিসংবাদ মনোমালিন্য আছে সে সমস্ত ভুলে গিয়ে আপনাদের আগে দলের কথা ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রাখুন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রেখে আপনারা একদম জান লড়িয়ে খাটুন সবাই হাত তুলে কথা দিয়েছেন আমরা জান লড়িয়ে খেটে এই সিটগুলো সব জেতাবো যদি কেউ দলের ছোটখাটো বিবাদের জন্য ঘরে বসে থাকেন বা মহান অভিমান মনোমালিন্য করেন দল আমাদের লক্ষ্য দুই ক্যান্ডিডেটকে জেতাতে হবে এবং রেকর্ড রেকর্ড করতে হবে যেটা আমাদের সবাইকে নিয়ে করতে হবে যা বলে মাত্রায় আমাদের লিড দিতে হবে যে লিডটা দিলীপ বাবুরা দেখবেন তারপরে আমাদের সুকান্ত বাবুরা দেখবেন আরো দাদারা দেখবেন এ হলো না এবার আর পারলাম না সেটা আমাদের করে দেখা দিলীপ ঘোষকে এবার তার চেনা জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করেছে বিজেপি প্রতিপক্ষ কীর্তি আজাদ কিন্তু কেন মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হল দিলীপকে আর এস এর প্রচারক থাকাকালীন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর অঞ্চলে দীর্ঘদিন কাজ করেছেন গোটা এলাকা তার চেনা এই অঞ্চলে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতাও প্রশ্নাতীত তাই বর্ধমান দুর্গাপুরে ভোটের বৈতরণী পেরোতে দিলীপকেই বাজি ধরেছে বিজেপি এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুরে জিততে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকেই সেই লক্ষ্যেই অভিষেকে কড়া বার্তা খড়গপুর থেকে সঞ্জীব দাসের রিপোর্ট কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন